পৃথিবীর সকল জাহান্নামীদের শাস্তির মধ্যে একেবারে নিতান্ত কম শাস্তি হবে তার আওতা দেবে। সেই কম শাস্তিটা কি? আওতালে যে জাহান নামে থাকবে ওই জাহান নামের আমাদের পাওয়াটা কিসে আছে? ভোরটা হবে আগুনে। এই ভোরটা হবে কিসে? আগুনে। এই ন্যূনতম এই শাস্তি আওতালে। কারণ কি? এখন দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হলেন, বড় হওয়ার পরে আমি ফাঁকি আবু তালেবের কথা বললাম, রাসূল সাল্লাম বড় হলেন এইভাবে বড় হলে বড় হইতে যাইয়া কিন্তু অনেক ঘটনা ঘটে গেছে। আরবের এক সাটিয়া মক্কা সকল লোকের কাছে বড় একটা উপাধি পাই গেছে, সবাই ওনাকে কি নামে ডাকতো? আলামিন ডাকতো। কেন আলামিন ডাকতো? কেন আলামিন ডাকতো? একটা কাবা শরীফের ওই নির্মাণের সময় আপনাদের কাপড়দের আমলে নির্মাণের সময় ঝগড়া লাগছে, দুই গ্রুপে ঝগড়া লাগছে। পরে রাসূল বললেন সাদের দিকে বসে যাও, তুমি সব কোনোদিন এখান থেকে রাখো, আমার সব কোনোদিন নিয়ে এখান থেকে রাখো, সবাই আল্লাহ নবীর কথা মানে গেছে। অন্যদের কথা মানে আলামে অর্থ কি? আলামের অর্থ কি? আল্লাহ নবী তার করতেন না।